খাগড়াছড়ি জেলার ডিসি সাহেব মস্ত বড় একটা ফার্ক করছে। ফার্কটা করছে মানিকছড়িতে। আজকে আমরার গন্তব্য হইল এই ডিসি ফার্কটা দেখকে আমন। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার এই আমতলাতে জেন থেকে আইয়ে বাসটি আইয়া এই জায়গাটা থামে। এই জায়গাটার নাম হইল আমতলে। আমতলা থেকে আতের ডাইনে একটা রাস্তা গেছে হাসপাতালটার সামনে দিয়া। এই রাস্তাটা দিয়া সামনে যাইয়া আকাশপুরী একটা জায়গার নাম। এই আকাশপুরী দিয়া হাতের ডাইনে সোজা যাইতে হয়। মানিকছড়ির এই জায়গাটা থেকে প্রায় 3.5 কিলোমিটার ভিতরে এই ফার্কটা। ফার্কটার নাম হলো ডিসি ফার্ক। খাগড়াছড়ি জেলার ডিসি সাহেব এইখানে বিরাট বড় একটা পার্ক করছে। আর এই ফার্কটার ভিতরে অ্যাডভেঞ্চার মূলক অনেক কিছুই রাখা হয়েছে। আমি যখন গেছি তখন এই ফার্কটার কাম শেষ হয় নাই। তারা এখনো পরীক্ষামূলক সবকিছু করতে আছে। এন যা যা আছে আজকে আপনারা এই সবকিছু দেখাই আনলাম। আসসালামু আলাইকুম। আউকি তো আপনারা আছেন নিবালা। আমি আজ আরেকটা সত্য কথা কইতে মাইয়া পড়ছি। আপনারা তো জানেন আমি সবসময় সত্য কথা কই। আর এই সত্য কথা আমি সারা জীবন কইয়ে যাবো যতদিন বাচ্চা থাই। আজ যা হইতেছে কিটা আমি যেন আইছি এটা হইল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার ডিসি পার্ক। ডিসি পার্কে অ্যাডভেঞ্চার মূলক অনেক কিছুই আছে। আপনারা যখন দূর দূরান্ত থেকে আইবেন কেমনে আইবেন এবং এনে আইয়া কি দেখতে পারবেন কি আছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনারা লগে কথা কইম। তো চলেন দেখি ডিসি পার্কটা কেমন। ভিতরে ঢুকে প্রথমে একটা ক্যান্টিন দেখবেন। এই ক্যান্টিনটার ভিতরে প্যাকেটজাত বিভিন্ন খাবার আপনার পাইবেন আপাতত। তবে তারা অদূর ভবিষ্যতে এন রেস্টুরেন্টের মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। এটা আমারে পার্কের কর্তৃপক্ষরা জানাইছে। এন ঢুকতে যারা মানিকছড়ি থানার ভিতরে বাড়ি তারার লেগে 20 টাকা, আর যারা বাইরের থেকে আইব অর্থাৎ টুরিস্ট তারার লেগে হইল 50 টাকা। দামটা অবশ্য বেশি না, যেটা আপনারা আইলে এন বুঝবেন। চারিদিকে সবুজ উঁচা নিচা পাহাড়, নিচে একটা লেক। লেকের ভিতরে আছে নৌকা ভ্রমণের ব্যবস্থা। এছাড়াও আছে বিভিন্ন রকমের রাইডার্স, জিপার্স আছে। যারা বাইরের থেকে আইয়েন এন একটা রাত জঙ্গলের ভিতরে কাডানি লেগা তাঁবুর ভিতরে থাউনের ব্যবস্থা করছে। তাঁবুর ভিতরে থাকলে এনে তারা নিরাপত্তা দিব এবং এন থাউনের বিভিন্ন ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ারও ব্যবস্থা তারা রাখবো। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন বেড়াইতে আইলে এন আপনারা অ্যাডভেঞ্চার মূলক বিভিন্ন জিনিস পাইবেন। যেমন একটা গাছের থেকে আর একটা গাছে যাওয়ার লাগে এন বিভিন্ন রকমের রাস্তা করছে। যেমন এই যে কাঠ দিয়া রশি দিয়া ঝুলাই রাখছে রাস্তাটা, আপনারা একটা একটা করে এন ফারিতেন পারবেন। আবার যারা ভয় পায় তারার লাগে নিরাপত্তামূলক ব্যবস্থা করছে। বিভিন্ন ধরনের পোশাক আছে এবং নিরাপত্তা বন্ধনী আছে, এগুলি লাগাইয়া এন উড়ন লাগে। যাই হোক, আমরা নিরাপত্তা বেষ্টনী ছাড়াওই যেহেতু আমরা সাহস বেশি এই জায়গাটি ফার হইছি। এখন তারা রেডির কাম চলতে আছে এখনো, যার কারণে আমরা তো পয়সা টয়সা রাখছে না। এডি প্রত্যেকটা রাইডে উঠতে হলে আপনারা গন্তব্য 50 থেকে 100-150 টাকা পর্যন্ত। এরপরে আমরা এডা সাইরা গেলাম লেকের ফারে। দেখতাছি নৌকা দিয়া ছেলেরা মেয়েরা পুরা লেকটা ঘুরতে আছে। আমরা আর নৌকা পাইছি না, যার কারণে লেকের ফারে কতক্ষণ ঘুরাঘুরি করলাম। লেকের ফাড় দিয়া আমরা আরেক পাহাড়ে গেলাম, যেই পাহাড়টাতে তারা তাঁবু টাঙাইছে। এই তাঁবুটি থাকনের ব্যবস্থা করতে আছে। এরপর হইল এন জিপার সিস্টেম আছে। আপনার একটা গাছের থেকে এই জিপার দিয়া আপনারে লটকাই দিব। এই পাহাড় থেকে আরেক পাহাড়ে যাইয়া জিপার দিয়া ফরবেন বা যাইতেন ফারবেন। এটা একটা অ্যাডভেঞ্চার, নিচে অনেক নিচা। যারা ভয় পান তারা এডিত না উঠলেই বালা। যাই হোক, আমরা যখন আইসলাম তখন একটা উপজাতি ফোলা এডার গেইটও আমরারে আত বেস পরাই দিছে। আমরা কইছি আমরা মানিকছড়ির লোক, যার কারণে আমরা থেকে 20 টাকা করে টিকিট রাখছি, তিনজনে 60 টাকা দিছি। যাই হোক, আমরা যখন এন আইসি তখন বিকেলবেলা আসিল। এটি ঘুরে সাইতে সাইতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এটার ভিতরে আইলে আপনারা একটা জায়গা পাইবেন। এই জায়গাটা তারা স্টেজ করে রাখছে আপনি গোধুলি লগ্নে, মানে সূর্যটা যে সময় ডুবে ডুবে এই জায়গাটা থেকে সুন্দর করে দেখতে পারবেন সূর্য ডুবিটা। এরপরে এন থেকে আমরা সন্ধ্যা হয়ে যাওয়া আস্তে করে বাড়িয়া চলে আইলাম।